সুনামগঞ্জের গিরে রাখা সেই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি বাড়ি থেকে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আশাকান্দি ইউনিয়নের দিগলবাগ এলাকার ওই বাড়িটি গিরে রেখে অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানান, গত বৃহস্পতিবার জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক একটি মামলার সমন নিয়ে আসামি আফজাল হোসেনের বাড়িতে গেলে তিনি পুলিশ দেখে পালিয়ে যান। এই সময় আফজালের বাড়ির কক্ষে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান এএসআই নুরে আলম সিদ্দিক। তিনি ফিরে গিয়ে বিষয়টি জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে জানান। পরে ওসি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা রবিবার সকালে বোম ডিসপোজাল ইউনিট সহ পুলিশের কয়েকটি ইউনিট এবং সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায়। এরপর সেখান থেকে বিস্ফোরক তৈরি বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। রবিবার 8 জানুয়ারি সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন, তবে বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।